আজ বৃহস্পতিবার তেইশে আশ্বিন দু সালে দশই অক্টোবর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শারদিয়ার শুভ সপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা অবশ্যই আজ যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং শগুরা বে এটি একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন বৃহস্পতি কিন্তু ন তারিখ অর্থাৎ মাত্র গতকাল ন তারিখেই তিনি বক্রি হয়েছেন আর বৃহস্পতি বক্রি অবস্থানেই থাকবেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর এই সময় অবশ্যই আপনার বৃহস্পতির বীজ মন্ত্র যত জপ করবেন ততই বেটার পারলে আপনারা দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বা ভাগ্যবতী বা ভাগ্যশালী আমরা মনে করে থাকি আর অবশ্যই দীক্ষা গ্রহণের পাশাপাশি গুরুদেবের কাছে নিজস্ব সংকল্প জ্ঞাপন করতে যেন ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগ প্রবণ এবং যদি প্রকৃতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তা নাহলে কোনো পার্টির মেজাজ কিন্তু এটি খারাপ করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে বন্ধু যারা দীর্ঘদিন ধরে আর্থিক ঝঞ্ঝাটের মতো দিয়ে যাচ্ছিলেন বন্ধু বান্ধবদের সহযোগিতা আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করতে হবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবেন আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ কাছের মানুষজন কিন্তু আপনার আচার ব্যবহারে হতাশ হতে পারে সম্পর্কে ভাঙনও দেখা দিতে পারে হঠাৎ করে গৃহে অতিথি সমাগম হলে মেজাজ যেন হারিয়ে ফেলবেন না মনে রাখবেন অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন ইন ফিউচার উপকৃত হবেন কাছের মানুষজনের জন্য একটু সময় আপনাদেরকে ব্যয় করতে হবেই শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে